হ্যালো ভিভার এর আগের ভিডিওতে তিনশো একাশি পেজের পাঁচের দাগের অঙ্ক দুটি করে দেওয়া হয়েছিল আজকে তিনশো পঁচাশি পেজের পাঁচের জাগের যে অঙ্ক দুটি আছে সেই দুটি করা হবে তার মধ্যে প্রথমকার অঙ্কটা যেটা সেটা হলো। যদি মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক দশ পারসেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে আট হাজার টাকার এক পূর্ণ একের দুই বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে দেখা যাক অঙ্কটা কীভাবে করা যায় আর হ্যাঁ এর আগের সমস্ত পেজের বিশেষ করে পাটিগণিতের অঙ্কগুলি করা হচ্ছে যারা সেই সব ভিডিওগুলি দেখুন তারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে রেখে নেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না যাক অঙ্ক শুরু করা যাক অঙ্কে বলা আছে ছমাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে সুদের পর্ব কত হবে সুদের পর্বটা আমাকে প্রথমে বের করে নিতে হবে সুদের পর্ব মানে কি সুদের পর্ব মানে হচ্ছে এক বছরে কতবার সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে ছমাস ছমাস অন্তর অন্তর ছমাস অন্তর অন্তর সুদ কিন্তু এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে আসলের সঙ্গে যুক্ত হচ্ছে তার মানে এক বছরে ছমাস কতবার আসে দুবার তাহলে সেটা আমরা কীভাবে বের করবো বারোকে বারো মাসে এক বছর সেই বারোকে ছয় দিয়ে ভাগ করলেই সুদের পর্বটা পেয়ে যাব আর এখানে সুদের পর্ব হচ্ছে দুই এখানে আসল দেওয়া আছে আসল দেওয়া আছে আট হাজার টাকা সুদের হার দেওয়া আছে দশ পারসেন্ট সময় বলা আছে এক পূর্ণ একের দুই বছর অর্থাৎ তিনের দুই বছর তাহলে আট হাজার টাকার তিনের দুই বছরের সমূল চক্রবৃদ্ধিটা নির্ণয় করতে হবে সমূল চক্রবৃদ্ধি সেটা কত হবে আমরা যে সূত্রটা জানি এক্ষেত্রে যেহেতু এক বছরে সুদ এক বছর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হচ্ছে না তাই সূত্রের একটু গরমিল হবে সেটা কি পি যেখানে ছিল সেখানেই থাকবে পি এর জায়গায় এক হাজার লিখলাম এই আট হাজার তার সঙ্গে ওয়ান প্লাস আমরা এমনি যেটা জানি এক বছরে যেটা অ্যাড হয় এক বছর পর পর সেক্ষেত্রে আর বাই হান্ড্রেড হয় কিন্তু এখানে আরকে এই সুদের পর্ব দিয়ে ভাগ করতে হবে আর তাহলে ভাগ করলে কত হবে এখানে আর হচ্ছে দশ তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এইভাবে দুই দিয়ে ভাগ করলাম আর নিচে যে একশো থাকে সে একশো থাকবে তাহলে সূত্রটা আমরা কি ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সুদের পর্ব এক বছর নয় সুদের পর্ব দুবার বছরে দুবার আসে তাই এটাকে আরকে যেটা সুদের হার সেটাকে দুই দিয়ে ভাগ করতে হয় আর যেটা সময় সেই সময়টাকে দুই দিয়ে অর্থাৎ সুদের পর্ব দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে সুদ সুদের মানে বছরটা হচ্ছে তিনের দুই তাকে দুই দিয়ে গুণ করতে হয় তাহলে এইটা এটা কেটে গেল আর এখানে এটা এটা কাটলে হলো পাঁচ এবার এখানে আট হাজার থাকলো তার সঙ্গে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ওপরে আসবে একশো পাঁচ আর নিচে আসবে একশো তার পাওয়ারে কত দাঁড়াবে এই দুই দুই তো কেটে গেছে তাহলে শুধু থাকলো তিন এবার এইটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে আসবে একুশ আর নিচে কুড়ি পাঁচ দিয়ে কাটলে এটা হয় তাহলে আট হাজার ইন্টু এই একুশ বাই কুড়িকে যেহেতু মাথায় কিউব আছে তাই তিনবার এইভাবে লিখতে পারি একুশ বাই কুড়ি ইন্টু একুশ বাই কুড়ি ইন্টু একুশ বাই কুড়ি এবার একটু কাটাকাটি কুড়ি এইখানে দেখা যাচ্ছে তিনটে শূন্য কাটছে আর এখানেও তিনটে শূন্য কাটছে আর কী কাটবে এই দুই দিয়ে আটকে কাটলে হয় চার এই দুই দিয়ে আবার চারকে কাটলে হয় দুই আর এই দুই এই দুই কেটে গেলো তাহলে ওপর সময় শুধু পড়ে থাকলো একুশ ইন্টু একুশ ইন্টু একুশ সেটা লেখা যাক একুশ ইন্টু একুশ ইন্টু একুশ এই একুশ 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 গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে ন হাজার দুশো একষট্টি টাকা আমাদের কোয়েশ্চেনে যে অ্যান্সার যে উত্তরগুলো বের করতে দিয়েছে তার মধ্যে এইটা কিন্তু একটা এবার এটা তো পেলাম সমূল চক্রবৃদ্ধি তাহলে শুধু সুদ কত অতএব চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ কত আসবে সুদ আসবে যে সমূল চক্রবৃদ্ধি যেটা পেলাম সেই সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করে দিলেই সুদ পেয়ে যাব ন হাজার দুশো একষট্টি থেকে আট হাজারটা বিয়োগ করে দিতে হবে তাহলে যে মানটা আসবে সেটা আসবে এক টাকা এই একটা অ্যান্সার আর এইটা আর একটা অ্যান্সার তো এই হলো প্রথমকার অঙ্কটা দেখা যাক পরের অঙ্ক কীভাবে হয় দুইয়ের অঙ্কটা আছে এ বি সি যৌথভাবে এক লাখ আশি হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো এ বি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দিল এবং বি আবার সি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দিল আর তাদের লাভের পরিমাণ যদি দশ হাজার আটশো টাকা হয় তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা এই অঙ্কটা করার সময় দেখা যাচ্ছে এখানে এ এর থেকে কুড়ি হাজার বেশি দিয়েছে আবার বি সি এর থেকে কুড়ি হাজার বেশি দিয়েছে তার মানে সি সবচেয়ে কম টাকা দিয়েছে আর সি এর টাকাটা আমাকে ধরতে হবে আমি ধরে নেব সি দিয়েছে এক্স টাকা আর তারপরে বি ও এ এর টাকাটা বের করবো দেখা যাক কীভাবে করা যায় তাহলে আমরা প্রথমে ধরে নেব সি দেয় এক্স টাকা তাহলে বি দেয় তার থেকে কুড়ি হাজার টাকা বেশি তাহলে বি কত দিবে এক্স প্লাস কুড়ি হাজার আর এ আবার কী দেয় এ দেয় বি এর থেকে আরও কুড়ি হাজার বেশি তাহলে বি দিয়েছিল এক্স প্লাস কুড়ি হাজার তার সঙ্গে আরও কুড়ি হাজার অ্যাড হয়ে গেল দিয়ে সেই টাকাটা কে দিয়েছে এ তাহলে এই কুড়ি হাজারের সঙ্গে এই কুড়ি হাজার যোগ করলে চল্লিশ হাজার হয়ে যায় তাহলে এ মোট ক টাকা দিল এক্স প্লাস চল্লিশ হাজার তাহলে সি এর দেওয়া এক্স টাকা বিয়ের দেওয়া এক্স প্লাস কুড়ি হাজার টাকা আর এর দেওয়া এক্স প্লাস চল্লিশ হাজার টাকা এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে মোট যে টাকাটা দিয়েছে দশ হাজার এই এক লাখ আশি হাজার টাকা সেই টাকাটা তাহলে আমরা পেয়ে যাব তাহলে শর্তানুসারে করে প্রথমে এইগুলোর যোগ ফলের সঙ্গে ওইটা সমান করি সমান করার পর সেখান থেকে এক্সের ভ্যালুটা বের করি দেখা যাক কিভাবে করা যায় বাই কন্ডিশন এক্স প্লাস এক্স প্লাস কুড়ি হাজার প্লাস এক্স প্লাস চল্লিশ হাজার এটা কার সঙ্গে সমান হবে এক লাখ আশি হাজারের সঙ্গে এবার এখানে এক্স এক্স আর এক্স এইগুলো যোগ করলে আসবে থ্রি এক্স আর এই কুড়ি আর চল্লিশ যোগ করলে আসবে ষাট হাজার আর এদিকে এক লাখ আশি হাজার তো থাকলই এখন এই ষাট হাজারকে এদিকে নিয়ে যাব বা থ্রি এক্স ইকুয়াল টু এক লাখ আশি হাজার মাইনাস ষাট হাজার এবার থ্রি এক্স ইকুয়াল টু এই দুটো বিয়োগ করলে আসবে এক লাখ কুড়ি হাজার বা এক্স ইকুয়াল টু কত আসবে এক লাখ কুড়ি হাজার থাকলো সেটাকে এই তিনটার নিচে চলে আসবে যেটা কাটাকাটি হয়ে তিন চারে বারো তারপরে দুই তিন চার চারটে শূন্য মানে চল্লিশ হাজার টাকা তাহলে এক্সের ভ্যালু কত পেলাম এক্সের ভ্যালু পেলাম চল্লিশ হাজার টাকা অর্থাৎ সি ক টাকা দেয় সি দেয় চল্লিশ হাজার টাকা এবার আমরা এ বি সি কে ক টাকা দেয় সেটা বের করে নেব তাহলে সি কত টাকা দিল সি দিল চল্লিশ হাজার টাকা বি তাহলে কত দিবে বি দিবে চল্লিশ হাজার থেকে আরও কুড়ি হাজার বেশি চল্লিশ হাজার প্লাস কুড়ি হাজার দিয়ে এই দুটো যোগ করলে আসছে ষাট হাজার আর এ ক টাকা দেয় এ দেয় এই বি যা দিয়েছে তার থেকে আরও কুড়ি হাজার বেশি তাহলে ষাট হাজার তার সঙ্গে এই কুড়ি হাজার আরও অ্যাড হবে দিয়ে আসবে এর দেওয়া টাকা আশি হাজার এত টাকা তাহলে কে ক টাকা করে দিয়েছে সেটা আমরা পেলাম এবার কী করবো সি এদের এ বি সি এদের মূলধনের অনুপাতটা বের করব দেখি মূলধন অনুপাত কীভাবে বের করা যায় এ বি ও সি এর মূলধনের অনুপাত কত আসবে এ দিয়েছিল আশি হাজার বি দিয়েছিল ষাট হাজার আর সি দেয় চল্লিশ হাজার তাহলে তাদেরকে অনুপাত আকারে লেখা হলো দিয়ে দেখা যাচ্ছে এই চারটিকের শূন্য প্রত্যেকেরই কেটে যাচ্ছে এবার এটা এই এদের প্রত্যেককে যদি দুই দিয়ে কাটা যায় তাহলে এটা আসবে চার দুনি আট এটা তিন দুই ছয় আর এটা দুই দুনি চার এটা আসলো তাহলে তাদের মূলধনের অনুপাত ফোর ইস টু থ্রি ইস টু এখন এদের যদি আনুপাতিক ভাগার বের করি তাহলে অঙ্কটা আরও বড়ো হবে আনুপাতিক ভাগার তো আমরা এমনিতেই বের করতে পারি এর আনুপাতিক ভাগার কি হবে চার বাই এদের যোগফল বিয়ের কী হবে তিন বাই এদের যোগফল আর সি এর হবে দুই বাই এদের যোগফল তা আমি সেটা এখন আর বের করছি না আনুপাতিক ভাগারটা আমি ডাইরেক্ট যখন লভ্যাংশ বের করব কে কত টাকা লভ্যাংশ পাবে তখন সেই জায়গাটাই ইউজ করে দেব তাহলে বছর শেষে তার লাভ কত হয় বছর শেষে মোট লাভ হয় মোট লাভ হয় ক টাকা মোট লাভ হয় দশ হাজার আটশো টাকা এই টাকাটা তারা এই অনুপাতে ভাগ করে নিবে তাহলে এ ক টাকা পাবে এ পাবে এ পাবে ক টাকা মোট লাভ যেটা দশ হাজার আটশো সেটাকে এর আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হবে এর আনুপাতিক ভাগার কত আসবে এর জন্য পেয়েছি চার আর এদের তিনটের যোগফল চার আর দুয়ে সাত আর তিনে এই চার আর দু ছয় আর তিনে নয় নয় আসলো তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে নয় বারং একশো তারপরে দুটো আরও শূন্য থেকে গেল। তাহলে এইগুলো যদি গুণ করা যায় চার বারং আটচল্লিশ তারপরে দুটো শূন্য তাহলে এর লভ্যাংশ কত হলো এর লভ্যাংশ হলো চার হাজার আটশো টাকা একইভাবে বি ক টাকা পাবে বি পাবে দশ হাজার আটশো তাকে বিয়ের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হবে আর বিয়ের আনুপাতিক ভাগার কত হবে তিন ওপরে থাকবে আর নিচে থাকবে এদের সবারই চোখ ফল নয় এটা এটা যদি কাটা যায় এখানেও একইভাবে বারোশো টাকা হবে আর বারো বারোশোকে তিন দিয়ে গুণ করলে আসবে ছত্রিশশো এত টাকা এবার সি ক টাকা পাবে সি পাবে দশ হাজার আটশো ইন্টু সি এর আনুপাতিক ভাগার আর সি এর আনুপাতিক ভাগার আসবে দুই বাই নয় দুই বাই নয় নয় দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে আসবে বারোশো এই বারোশোকে দুই দিয়ে গুণ করলে আসবে চব্বিশশো এই গেল এ বি সি এর মূলধন মূলধন অনুপাতে ভাগ করার পর যে লভ্যাংশ তারা পেল সেটা এটা তো যাই হোক আজকের মতন এখানেই থাকলো পরবর্তী ভিডিওতে তিনশো উননব্বই পেজের পাটিগণিত অঙ্কের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন ধন্যবাদ